নমস্কার বন্ধুরা, নির্মমাস ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থও আছেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমরাও সব সুস্থ আছি। আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো মালপোয়া। মিষ্টির দোকানের মালপোয়া রসের মধ্যে ডুবিয়ে দেয়, আমি রসে ডোবাবো না, অন্যরকম করে করব। মালপোয়া বানাতে কী কী লাগছে দেখুন। লাগছে ময়দা আছে আপনার 250 গ্রাম, লাগছে চিনি আছে 200 গ্রাম, লাগছে সুজি আছে 200 গ্রাম। সুজিটাকে আমি ভিজিয়ে দিয়েছি, 2 ঘন্টা আগে ভেজানো হয়েছে। লাগছে সাদা তেল, লাগছে মৌরি। ময়দাটাকে বড় বাটির মধ্যে আমি একটা ঢেলে নেব। এবার আমি ময়দাটাতে জল দিয়ে দিলাম, জল দিয়ে ফেটিয়ে নেব। ভালো করে ফেটালে তাহলে ফুলবে এবং নরমও হবে। এটা ফেটানোর কাছেই সব কিছু। ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো হবে তত ফুলবে এবং নরম হবে। ফেটানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে, কোনো দানা দানা নেই, কিচ্ছু নেই, ঢেলা হয়ে যায় তো ময়দা। দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। ফেটিয়ে নেবো আবার একবার। বন্ধুরা, এবার দিয়ে দেবো ভেজানো সুজিটা। জলটা ফেলে দিয়েছি, এবার আমি এতে ঢেলে দেব। সুজিটা ভেজানো থাকলে 2 ঘন্টা খুব ভালো হয়। আর যদি ভিজিয়ে না রাখেন তাহলে দেন সুজি মালপোয়ার মধ্যে তাকিয়ে থাকে সুজিগুলো, তখন ভালো লাগে না, আর চট করে পুড়ে যায় তেলের মধ্যে দিলে। এটা করলে বেশি পোড়ার তো চান্সই নেই, কিন্তু খেতে খুব নরম হয় এবং সুস্বাদু। 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সুজিটাকে। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো মৌরি। মুখে মুখে পড়লে ভালো লাগবে। আপনারা যদি চান নাও দিতে পারেন। মৌরির গন্ধটা তো খুব সুন্দর। ফেটানো হয়ে গেছে, এই এই জিনিসটা হবে এইরকম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটাকে গরম হতে দেবো। তেলটা গরম হতে দিলাম, আবার একবার ফেটিয়ে দিচ্ছি। যত ফেটানো হবে তত ভালো হবে। তেলটা গরম হতে হতে আর একবার ফেটিয়ে দিলাম। এটা ফেটানোর কাছেই সব কিছু। তেল গরম হয়ে গেছে, এবার মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে,
নিজে নিজে উঠে যাচ্ছে, পোলটাতে হচ্ছে না। এগুলো লাল হবে না, চিনি তো গুড়ের হলে লাল হয়। এবার তুলে নেব, এটা রসে আর ডোবাবো না। এইভাবেই সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, মালপোয়া রেডি। বন্ধুরা মালপোয়া রেডি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে, খুব নরম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আবার চলে আসবো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো নমস্কার।